খবর হুবহু স্টুডিওত মই প্রাঞ্জল। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদৰ মাজতে বিজেপির কার্যসূচী নলবাৰীত বিজেপির ঐক্য সমদল। শান্তি আর বিরামহীন প্রগতির বাবে এই কার্যসূচী বিজেপিয়ে গ্রহণ করেছে। নলবাৰীর গর্ডন খেলপথারের বিজেপিয়ে সমদল বাহির করেছে। 25 ডিসেম্বরত আকৌ বিজেপিয়ে পালন করব সুশাসন দিবস। ঐক্য সমদলত অংশগ্রহণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, লগতে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এয়া নলবাৰীর পরিবেশ আমি দেখুৱাইছো, যেটো সময়ত নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ চলি আছে, সকলে গণতান্ত্রিক প্রতিবাদ সাব্যস্ত করে আছে, সেই সময়তেই বিজেপিয়ে এই ঐক্য সমদল বাহির করেছে। এয়া টিভির পর্দার দৃশ্য। শান্তি আর বিরামহীন প্রগতির বাবেই এই কার্যসূচী ভারতীয় জনতা পার্টির। নলবাৰীর গর্ডন খেলপথারের এই সমদল বাহির করা হয়েছে। তার বিপরীতে 25 ডিসেম্বরত বিজেপিয়ে পালন করব সুশাসন দিবস। আজির এই ঐক্য সমদলত অংশগ্রহণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, লগতে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এইখানে মুহূর্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সংবাদমেল সম্বোধন করেছে, পুনপতিয়া সম্প্রচারত লৈ গৈছো।